হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা আমাদের হবে বিএনসি, আপনি অ্যাকাউন্টটা কীভাবে ফুললি একদম আপডেট নিয়মে সাজাবেন। আজকে আপনাদের আমি ফোজটা দেখাবো। আশা করি আজকের ফোজটা দেখার পরে আপনাকে অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। আপনি বিএনসি অ্যাকাউন্টটাকে ফরমেশনও আপনি এখান থেকে সাজিয়ে নিতে পারবেন, এবং সাজানোর উপর ডিপেন্ড করে আপনার বিএনসির ভিজিটর। আপনি একটা জিনিস যদি আপনি ভালোবাসা সাজাতে না পারেন, কখনো এখানে আপনি ভালো একটা ভিজিটর কখনো আসবে না। তাই আপনি সবচেয়ে বেশি হলে আপনার বিএনসির পোর্টফোলিওটাকে ভালোভাবে একটা সাজানো কাস্টমাইজ করা। চলুন, আমরা গত ক্লাস আমরা এতটুকু আসছিলাম, এখানে এসে আমি শেষ করছি। আজকের ক্লাসে আমরা কথা বলবো বিএনস পোর্টফোলিওটা সাজানোর জন্য। আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাবো, আপনাদের সকলে এই অপশনটা থাকবে, এডিট প্রোফাইলে যাবো। যাওয়ার ফলে সামনে অপশন চলে, আমি ছেড়ে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবো, সমস্যা নেই। আমাদের বিহেন্সের প্রোফাইলে যেমন কি আমি যেমন ফ্রিল্যান্সার রেসপন্স দিলাম, এখান থেকে আমার যেটা দরকার আমি সেটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমি রেসপন্স দিয়ে দিলাম, এমন আপনাদের যে ইচ্ছে তা দিয়ে দিবেন। এরপরে আপনার এডুকে এখানে এত কিছু লাগে না, আর্টিস্ট ডিজাইনার আমি ডিজাইন দিয়ে দিলাম। এরপর কোম্পানি, যদি আপনি কোনো কোম্পানির সাথে কাজ করে থাকেন কিনা বা কোনো কোম্পানির সাথে থাকেন, তাহলে আপনি কোম্পানির নামটা এখানে দিয়ে দেবেন। আপনি এখান থেকে বাংলাদেশে আছেন, ঠিক আছে, এখান থেকে সিটি, আমি সিটি এখান থেকে লাক্সমীপুর দিয়ে দিই। আপনাদের যে সিটিটা আপনার আমার এখান থেকে চলে আসছে, যে সিটিটা আপনার যে সিটি সেই সিটিটা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে আপনাকে বলছে যে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, আপনি কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারেন। আমি এইরকম একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইট না, এমনিতে একটা ওয়েবসাইট দিলাম, এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। এরপরে আসে আপনার যদি কোনো টিম থাকে, আপনি যদি কোনো টিমস না জয়েন্ট ক্রিয়েট জয়েন্ট টিম, সেটা হলো যদি আপনি কোনো টিম নিয়ে কাজ করতে চান, তাহলে ক্রিয়েট টিম নামটা লিখতে হবে এখানে। এগুলো আমরা কাজ করি না, আমরা সবাই সিঙ্গেল অনেকে কাজ করি। এরপর আসে আপনি অ্যাবাউট মি, আপনার সামনে আপনি কিছু লেখেন যে আই আমি গ্রাফিক ডিজাইনার, আপনি যেটা লেখেন আপনার ইচ্ছা, আপনার মানে আপনি যেটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। কিন্তু আই আমি গ্রাফিক্স ডিজাইনার, যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, আমি এখান থেকে একটা দিই, আপনি এখান থেকে বিস্তারিত লিখে দেন যে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি টেমপ্লেট নিয়ে কাজ করি, বা আমি এত বিষয় নিয়ে টি শার্ট নিয়ে একটা বছর ধরে কাজ করতেছি, আমার টি শার্টে অনেক ভালো অভিজ্ঞতা আছে, আপনি আমার কাজগুলো পছন্দ, আমার কাজ দিতে পারেন, ইত্যাদি অনেকগুলো বিষয় আপনি লিখে লিখতে পারেন। লেখেন ওই লেখা বলে আপনার প্রোফাইলের একদম শুরু চলে আসবে। এরপর আপনি এখানে লিখতে আপনার ওয়ার্কের এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার কাজের অভিজ্ঞতা কী, সেটা আপনার দেখার জন্য বলছে। আমরা এখান থেকে কাস্টমার সিলেকশন এখানে দিলে হয় দিলাম, আপনার ওয়ার্ক অভিজ্ঞতা কী কী আছে ইত্যাদিগুলো বিস্তারিত আপনি এখানে লিখতে পারবেন। এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দয়া করে লিখে দেবেন, কারণ আপনারা যদি ইমেল অ্যাড্রেসটা না লেখেন আপনার প্রোফাইলে শো করবে না। আপনি এখান থেকে আসার পর এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দিলে আপনার প্রোফাইলে ইমেল অ্যাড্রেসটা শো করবে। দিলাম ইমেল অ্যাড্রেসে, দিলে এখান থেকে একটা ফোন নাম্বার দিলে দিতে পারেন, সমস্যা নেই, এটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, একটা দিলাম সামান্য। এরপরে আপনি এখানে আসবেন, আপনার বিএনসি পোর্টফোলিও কি পাবলিক পোর্টফোলিও থাকবে নাকি আপনার পার্সোনালি থাকবে, সেটা যদি আপনার পাবলিক পোর্টফোলিও থাকে তাহলে তো সেটা অন্যকে দেখতে পারেন। আপনি এখান থেকে পাবলিক করে রাখবেন, আমি এক সময় প্রথম ভুল করছিলাম, এরপরে এটা ঠিক করে দিচ্ছি। এখান থেকে আপনার স্টেটমেন্ট, এখানে কিছু কথা লিখে দেবেন। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা, আপনি কী কী বিষয়ে কাজ পারেন বা কী কী বিষয়ে কাজ জানেন, কী কী বিষয়ে কাজ শিখছেন, এগুলো এখান থেকে লিখবেন। কোম্পানির নাম লিখবেন, ওয়েবসাইট লিখবেন, এরপর সিটি লিখবেন। এরপরে এখান থেকে আপনার যে সফটওয়্যার কাজগুলো জানেন, এই সফটওয়্যারগুলোর নামগুলো লিখবেন। এখান থেকে ইলাস্ট্রেটর দেবেন, যা ইলাস্ট্রেটর দেবেন, যে কোনো একটা আপনি এখান থেকে লিখে দেবেন, সমস্যা নেই। কিন্তু আপনি একটু ডিটেলস লিখে দেবেন, এবার কয়েকটা ওয়ার্ক অভিজ্ঞতা আপনি এখান থেকে লাগাইতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনার এখান থেকে এডুকেশন, আপনার এখানে ফলাগে কী কী আছে, কোন স্কুল থেকে পড়ছেন, স্কুলের নাম বা স্কুলের কোনো ওয়েবসাইট ওয়েবসাইট সিটি। এরপরে আপনার ডেজিগনেশন বিএনসি ইউর আর্ট, আপনি স্কুল সম্পর্কে ফাইনাল বিস্তারিত অনেকগুলো বিষয় এখানে লিখতে পারেন, সামনে বিস্তারিত কিছু লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা আপনি যা হচ্ছে তা লিখবেন। এরপরে এগুলো লাগে না, হ্যাঁ এগুলো না লিখে সারা দিন আপনি এই বিষয়টা একটু দেবেন। এই বিষয়টা হলো আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন, আপনার ল্যাঙ্গুয়েজ কী কী জানা আছে, কয়টা ভাষা আপনি জানেন, ওগুলো একটু এখান থেকে লিখে দেবেন। বাংলা আছে, আপনি যেটা ইচ্ছে সেটা আপনি দিয়ে দেবেন। আমি আমি তো লিখতে আমি তো চলে আসছে বাংলা। এরপরে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ দিবেন, ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। এরপর আবার দিলেন, কিন্তু আপনি ইংলিশ দিলেন, যে কোনো একটা দিলে আপনি এখান থেকে চলে আসবে। বিগিনার বা অ্যাডভান্স যেটা আছে আপনি সেটা এখানে দিতে পারেন। এরপরে আপনি এখান থেকে স্কিল, স্কিলে আপনার ডু ইউ ওয়ান্ট দ্য এক্সপিরিয়েন্স, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর কী অভিজ্ঞতা আছে এগুলো একটু লিখতেন। লেখার জন্য তারা বলছে আপনি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে বা যে কোনো সফটওয়্যার নিয়ে বিস্তারিত কিছু লিখে দেবেন। এরপরে এখান থেকে আপনার কাস্টমার সেকশন, অর্থাৎ কাস্টমারের সামনে আপনি যে বিষয়গুলো উঠাবেন ওই বিষয়গুলো টাইটেল লিখে দেবেন, ডিসক্রিপশন আপনার সম্পর্কে লিখে দেবেন। এখান থেকে একটা দিলে হয়, এতগুলো লাগে না। শেষ, আমাদের
মানে ফ্রোফাইল সাজানোর ঝামেলা না, হ্যাঁ ফ্রোফাইল সাজানো একদম সিম্পল সাজিয়ে যাবে। এখান থেকে আপনি কোনো সেভ করার দরকার পড়বে না, আপনি এখানে আসবেন দেখেন আমার এখান থেকে আমার আমি যে শয়তানি ঘর আপনাদেরকে এমনি দেখানোর জন্য যে একটি ইয়ে দিছিলাম ডিজাইনার আমার ইয়ে দিছিলাম আমি ডিজাইনার ডিজাইনার চলে ডিজাইন চলে আসছে। এরপর আমি একটা ফুটফুলি শয়তানি ঘরে একটা ওয়েবসাইট দিয়েছিলাম, ওয়েবসাইটটা চলে আসছে। এরপরে আমার এখান থেকে আমি গ্রাফিক ডিজাইন আমার অ্যাওয়ার্ড সম্পর্কে যা লিখছি তাই এখান থেকে চলে আসছে। আপনি ওইখান থেকে আপনার বিস্তারিত আপনার মন মতো সব কিছু লিখে দেবেন। কিন্তু এখানে আমাদের আরও কিছু কাজ আছে সেটা আমি আবার দেখা দিচ্ছি, সেটা হলে এখানে আমরা একটা প্রোফাইলে একটা পিকচার আপলোড করবো, আপনি যেখানে একটা পিকচার আপলোড করে দেবেন আমি এখান থেকে একটা পিকচার দিয়ে দিচ্ছি এমনিতে ধরেন এটা ক্রপ করে এই পিকচারটা আমি এখানে আপলোড করে দিলাম। মুক্তি একটা রিয়ে করছে না কিন্তু এটাকে আমি এখান থেকে দিয়ে দিতেছি, দিয়ে দিলাম শেষ। এভাবে আমরা একটা একটা প্রোফাইল পিকচার আপনি এখানে আপলোড দেবেন, আপলোড হয়ে যাবে। এরপরে শেষ চলে আসছে আপনাকে অটোমেটিক্যাল চলে আসবে, সমস্যা নেই আপনাকে দরকার কোনো দরকার নেই, অটোমেটিক্যালি ধরে নেবে তারা চলে আসছে। আপনি এখান থেকে একটা ব্যানার আপলোড দেবেন, ব্যানার দেওয়ার পর ব্যানারের সাইজটা আপনার জানা আছেন তাই না, আপনার এখান থেকে আপনার একটা ব্যানার আপলোড করে দেবেন সিম্পল ওয়েতে। আমি ব্যানারটা করে দিতেছি জানেন আমার ব্যানারটা চলে যাওয়া, ব্যানারটা একদম সাদা একটা ব্যানার, এখান থেকে কোনো কিছু না ব্যানারে একদম হোয়াইট একটা ব্যানার, একদম হোয়াইট ব্যানার কোনো কিছু লেখি না। আপনি দেখেন এখান থেকে যেমন আছে হুবু তেমন আছে, একদম হোয়াইট একটা ব্যানার দেখা যায় না, ওই দেখেন এখানে দেখা যাচ্ছে। এই ব্যানারটা আপনি এখান থেকে আপনার মনে হতো একটা ব্যানার এই সাইজ অনুযায়ী দিয়ে দিবেন, আশা করি বুঝতে পারছেন। এরপর এগুলাতে আপনি এত কাজ নেই, এগুলাতে ইউআরএল আমি তো অলরেডি দিই না, একটা ইউআরএল দিয়ে দিবেন। এরপর ইরিটেবল ফুল টাইম জব এখানে বলছিল কি এটা একটু দিয়ে দেবেন, সেটা হলো কি আপনি এখানে ক্লিক দেওয়ার ফলে আপনি এখানে ফুল টাইম কি থাকবেন না ফ্রিল্যান্সার হিসেবে থাকবেন, প্রজেক্ট কাস্টমাইজ করবেন কোনটা সেখানে আপনি দিয়ে দেবেন। আপনার এখান থেকে যা আছে আপনি এখান থেকে ফোড়বেন, ফোড়ো দিয়ে দেবেন। এরপর যদি ফ্রিল্যান্সিং কাজ করেন আপনি কত ডলার করতেছেন, কত ডলার কী করতে পারবেন এগুলো একটু বিস্তারিত এখান থেকে দিয়ে দেবেন। এখান দেবেন হায়ার মি, যদি হায়ার মি দিয়ে দেন এখানে হায়ার মি চলে আসবে আপনার এখানে, ফলে আপলোড হওয়ার পরে এখানে চলে আসবে হায়ার মি, আমাকে একটা হায়ার করেন এটা চলে আসবে এখানে। এরপরে এখানে আছে আপনার প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য বলছে, সেটা হলো আপনি এখান থেকে প্রথম নতুন একটা কিছু তাদের ওয়েবসাইট আপলোড দেওয়ার জন্য এখানে কিছু দেওয়ার জন্য বলছে তারা, হুবহু আপনি এখান থেকে করতে পারেন। আমি এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত কালকে দেখাবো, তো আমার সাথে থাকবেন, দোয়া করবেন। আজকের ক্লাসটা এতটুকুই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।